শ্বাসের সর্দি কাশি প্রতিরোধ করার জন্য অনেকের সাইনুসাইটিস হয়, কপালে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ব্যথা প্রতিরোধ করার জন্য কালিজিরা আমাদের একটি মহা ঔষধ। কালিজিরা খাওয়ার পদ্ধতি হলো আপনি তৈল যদি আপনার সাধারণ মধুর সাথে মিক্স করেও খেতে পারেন, তৈল আপনি গরম লিগার চায়ের সাথে খেতে পারেন, তৈল আপনি ভাতের সাথে খেতে পারেন, বা যে পর্যায়েই হোক গরম পানির সাথেও আপনি কালিজিরার তেল খেতে পারেন। আবার কালিজিরা দিয়ে আপনি চা দিয়ে কালিজিরা টি তৈরি করে নিতে পারেন, বা ফ্লাক্সের ভিতরে চা রেখে লিগার চা রাইখা ওইটার সাথে কালিজিরা দিয়ে দিতে পারেন। এখন কিন্তু কালিজিরার ঋতু, আর 7 থেকে 10 দিনের ভিতরে বাজারে নতুন কালিজিরা আসবে, আপনি সেই কালিজিরাও খেতে পারেন। আলহামদুলিল্লাহ কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ। আমলকি, হর্তকি, বহেরা, এটার নাম হলো ত্রিফলা, তিনটি প্রায় এক একটির 12টি রোগের রোগ ভালো করার গুণ আছে, এগুলি হাজার বছরের পরীক্ষিত। এই তিনটা যখন সমন্বয় হয়, একটা ভিটামিন আনে, একটা মিনারেল আনে, আর একটা ঔষধি গুণ সম্পন্ন। পেটের সমস্যার ভিতরে আমি বলবো যে যাদের পায়খানা নরম হয়, যাদের আমাশা আছে, যাদের IBS আছে, যাদের পেটে ব্যথা হয়, যাদের গোলব্লাডার স্টোন ফরমেশন হইতে আরম্ভ করে দিয়েছে, যাদের লিভারে বিভিন্ন রোগের সমস্যা হইতেছে, জন্ডিস টন্ডিস এই জাতীয় রোগ হইতেছে, যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কখনো নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে, কখনো প্রস্রাব ক্লিয়ার হয় না, কখনো পায়খানা ক্লিয়ার হতো প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না, এই সবগুলো রোগের জন্য আমলকি, হর্তকি, বহেরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।